ক্লাস সিক্স থেকে আপনি লেখালেখি শুরু করেন আমরা যতদূর একটুখানি জানতে পেরেছি? লেখালেখির বিষয়টা আসলে যেভাবে আসলো, আমি ক্লাস সিক্স থেকে ডিবেট করতাম আর বিতর্ক করতাম। আমার পরিবারে আমার মা আমার খুব কাছের বন্ধু ছিলেন, আমি খুব সংস্কৃতি মনে ছোটোবেলা থেকেই ছিলাম। এটা আমার নিজের আগ্রহ তো ছিল, কিন্তু মা প্রচণ্ড রকম সাপোর্ট দিতেন আমাকে। তা আমাদের সময় আসলে কালচারাল অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল। আমি জানি না এখন অবস্থা কি, শিশু একাডেমি, জাতীয় শিক্ষা সপ্তাহ, ইসলামিক ফাউন্ডেশন, এর পাশাপাশি হচ্ছে মানে নানা ধরনের প্রতিযোগিতার একটা ব্যাপার ছিল। আর স্কুল কলেজগুলোতে প্রচুর বিতর্ক হতো। এতে যেটা হতো যে বিতর্ক করলে আমি ছোটোবেলা থেকে আমার টিমটাকে লিড করতাম, দলনেতা ছিলাম। দলনেতা থাকার কারণে যে স্ক্রিপ্ট মেকিং থেকে ধরে সব কিছুর একটা তৈরি করার ব্যাপার থাকে, প্রস্তুতির বিষয় থাকে, ওই জিনিসটা তো ছিল, হাতে খড়িটা ওখান থেকে হয়। আর একবার জনকণ্ঠ পত্রিকায় তখন একটা ছবির ক্যাপশন দিয়েছিল, ক্যাপশন দিয়ে বলেছিল যে একটা বুড়ো লোকের একটা ছবি দিয়ে, বৃদ্ধ লোক চশমা পরা, ওটা নিয়ে বলেছে যে আটলাইনের একটা কবিতা লিখে পাঠাতে। তা আমাদের বাসায় তখন একটা দুইটা পত্রিকা রাখা হতো, একটা জনকণ্ঠ আর একটা সম্ভবত ইত্তেফাক। তখন তো ওই সময়টাতে এই দুইটা পত্রিকা যখন আসলো, তো এখন ওই পত্রিকার সাথে আবার ওই ছবিটা কেটে দিতে হবে। ওকে, ওই মুহূর্তে আর আমার এলাকায় কোনো পত্রিকা পাওয়া যাচ্ছিল না। আমার পিঠাপিঠি আমার বড় বোন আছে, ও আমার চেয়ে 2 বছরের বড়, তো ও লিখলো একটা কবিতা, আমিও লিখলাম। তখন আমরা বড় আপুর কাছে নিয়ে গেলাম এটা, যে কাকটা ভালো হয়েছে। বড় আপু বললো, মানে সবসময় আমার বোনটাকেই সবাই সাপোর্ট করতো, আমাকে সাপোর্ট একটু কমই করতো তখন, কিন্তু তখন আমার কবিতাটা বড় আপু পছন্দ করেছে। ও একটা নিউট্রাল জাজমেন্ট দিল, জাজমেন্ট দিয়ে বললো যে ওরটা ভালো হয়েছে, সো তুমি পাঠাবা। সো মানে আনুষ্ঠানিকভাবে লেখার যদি কিছু বলা হয়, সেটা আমার প্রথম শুরু। এবং এটা আপনার একটা বিরাট ইন্সপিরেশনও ছিল, যেহেতু বলেছে আপনারটা ভালো হয়েছে। হ্যাঁ, ওই সময় ক্লাস সিক্সে এটা আমার জন্য অনেকটা বড় পাওয়া, কারণ আমার বোনটা যেটা ও আমার সাথে পিঠাপিঠি ছিল, তো ও সব কিছুতে ওকে, ওর খুব ঠান্ডা মেজাজের ছিল, থাকার কারণে ওকে সবাই খুব পছন্দ করতো, মানে ওর চাওয়াটা অনেক বেশি ম্যাটার করতো ওখানে। তা আমি ভাবি নাই যে আসলে আমারটাই এপ্রিসিয়েটেড হবে, বাট আলটিমেটলি এপ্রিসিয়েট হওয়ার পরে দেন হচ্ছে গেল। এরপরে যে লেখালেখি নিয়ে আমি খুব ছিলাম তা না, কিন্তু স্কুল কলেজে যে দেয়ালিকা হতো ওগুলোতে কবিতা, কখনো ছোট গল্প এভাবে লেখা হতো। কিন্তু ডিবেটের আমার কাছে মনে হয় যে হাত খোলার ব্যাপার যদি বলা হয়, আমি নিজেকে আসলে লেখক পরিচয় এখনও দেই না, কারণ একজন লেখককে অনেক বিদগ্ধ, অনেক ঋদ্ধ হতে হয়, ওই সেই ধরনের গুণাবলীগুলো আসলে আমার মধ্যে নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি যেটা ফিল করি সেই জিনিসটাকে আমি আমার লেখায় আনতে পারি, আমি যেটাকে ভিতর থেকে অনুভব করি ওটা আমার লেখায় আসে, এই জায়গাটায়। আপনি যে গুণাবলীর কথা বলছেন, আমি পড়েছি আপনার একটা লেখায় যে আপনি বলেছেন যে আমি বিশুদ্ধতার চর্চা করতে ভালোবাসি, এর চেয়ে বড় গুণাবলী তো আর কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় যে আমি কোনো জায়গাতে একটা মেসেজ দিচ্ছি আমি যে এটা করেন না, কিন্তু আমি নিজে সেটা মানছি না, আমাদের নবীজির মতো। হ্যাঁ, আমি নিজে সেটা মানছি না, এটা আমার কাছে চরম রকম ভণ্ডামি মনে হয়। মানে আমি লাইক তখন আমি নিজে থেকেই বাধা পাই, আমি ফিল করি প্রায় সময় যে আমি আজকে বলছি যে আমার সিটি নোংরা হয়ে আছে, আমার শহর, আমার নগর নোংরা, কিন্তু আমি গাড়িতে বসে চিপসটা খেয়ে চিপসের প্যাকেটটা আমি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, তাহলে আমার মুখে আসলে ওই কথাটা মানায় না। আমি তো এটাও করতে পারি যে সকাল থেকে স্টার্ট করতে পারি যে একটা প্লাস্টিকের একটা ব্যাগ সাথে নিয়ে নিলাম, যদি আমার কিছু খাওয়ার প্রয়োজনই হয় সেই এটাকে আমি আমার ওই ব্যাগটাতে রেখে দিলাম, পরে বাসায় ফিরলে বা কোনো একটা ড্রেন যদি সামনে পাই আমি সেখানে ওটাকে থ্রো করে দিলাম, ওগুলো তো নেয়ার জন্য। কারণ দেশটা যদি আমার হয়, সমাজটা যদি আমার হয়, এটাকে সুন্দর করার দায়িত্ব শুধুমাত্র ওই সিটি কর্পোরেশনে যারা কর্মরত থাকবেন তাদেরই নয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে দায়িত্ব রয়েছে। সেই কাজটা কিন্তু আমরা করি না। আমরা অনেক প্রতিবাদ করতে পছন্দ করি, আমরা ভালোবাসি কথা শোনাতে, অনেক ক্রিটিসিজম, সমালোচনা আসতেই পারে, গঠনমূলক সমালোচনা আসতেই পারে, এমন নয় যে প্রতিবাদ করলে আমাকে প্রত্যেককেই কাজটি আসলে করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে আমি আসলে করি কিনা, যেটা আমি বলি সেটা আমি করি, আমি মানি কিনা, সেই চর্চাটা আমার পরিবারে রয়েছে কিনা। আজকে আমি নারীকে শ্রদ্ধার কথা বলছি যে নারীকে অনেক সম্মান দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু আমি আমার ঘরের স্ত্রী, আমার বোনদের সাথে আমি সারাক্ষণই বাজে রকমের আচরণ করছি, তাহলে সেই আমার মুখে আসলে ওগুলো তো আসলে মানাবে না। ছোটোখাটো আপনি সংসার করতে গেলে আপনার ছোটোখাটো ইসে কথা তর্কাতর্কি এগুলো হবে, এটাকে আমি এখানে ফেলছি না, কিন্তু আমি বলছি যে ডিউ অনারটা যেটা আপনি হার্ট থেকে দিবেন, বাই হার্ট আপনি উইমেনকে রেসপেক্ট করছেন, সেই জিনিসটা আপনি মুখে বললেন আর আপনি কাজে করলেন না, ওটাকে আমার কাছে মনে হয় যে দিস ইজ অ্যানাদার থিং, ওই জিনিসগুলো থেকে বের হওয়া দরকার আমাদের। অ্যাবসোলিউটলি, এবং ওই জিনিসগুলো থেকে যে বের হওয়া দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার কথা শুনতে শুনতে আমি নিজে একটু মুগ্ধ হয়ে যাচ্ছি, একটু থামাই, আমি আমার দর্শকদের একটু বলতে চাই, আপনি একটু লিখবেন কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং কে কোন দেশ থেকে। আপনারা, আমি জানি বিশ্বের প্রায় 17টা দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন,
যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন সবসময় তারা ওই লিখবেন কে কোন দেশ থেকে দেখছেন। আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আপনি একজন বেশ ভালো বিতার্কিক ছিলেন এবং অনেক পুরস্কার পেয়েছেন, অনেকগুলো কম্পিটিশনে জিতেছেন, এটাও একটা আপনার লাইফে অ্যাডভান্টেজ, কারণ বিতর্ক করতে গেলে তো ইউ নিড টু নো দ্য ইনফরমেশন এক্স্যাক্টলি, এবং সেইখান সেটার সর্বোচ্চ পর্যায়ে কোথায় গিয়েছেন একটু জানতে চাই। আমার বিতর্কটা, আমি মনে করি যে আমার জীবনের টার্নিং পয়েন্ট যদি কিছু হয়ে থাকে সেটা বিতর্ক, কারণ ক্লাস সিক্স থেকে যখন আমি আমার দলটাকে লিড করতাম, আমি যখন দলনেতা ছিলাম, আমাকে থাউজেন্ডস পিপলকে ফেস করতে হতো, তাদের সামনে বক্তব্য রাখতে হতো। এতে যেটা ছিল যে আমার মধ্যে কোনো হেজিটেশন, কোনো অকওয়ার্ডনেস কখনোই কাজ করে নাই, আমি ল্যাক পিপলের সামনেও কথা বলতে পারবো। তো এটা যেটা হয় যে কনফিডেন্সটাকে চরম রকম বাড়িয়ে দেয়, আপনার আপনাকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে, আপনার হাতের লেখালেখি জড়তা চলে যায়, আপনার কথা বলার, কারণ আমরা অনেকে সুন্দর লিখতে পারি আমরা বলতে পারি না। আপনি দেখবেন যে চাকরি জীবনেও আমি আমার ছোট বা আমার ইসে যারাই আছে আমি সবসময় বলি যে যদি পড়াশোনা করতে যে পড়াশোনার বাইরে আর কিছু করার সুযোগ থাকে দয়া করে বিতর্কটা করো। বিতর্কটা করতে হলে হয় কি যে আপনাকে ওয়ার্ল্ড সম্পর্কে তথ্য রাখতে হয়। এটা রাখতে রাখতে একটা সময় যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম, কলেজে আসলাম, আমি আমার টেলিভিশন টিমকে লিড করা শুরু করলাম। তখন থেকে আমি 2005 সারা বাংলাদেশে পাবলিক স্পিকিংয়ে ফার্স্ট হয়েছিলাম, এটা আমার একটা বড় অর্জন ছিল এটা। আমি তারপর হচ্ছে টেলিভিশন টিমে আমার দলীয় অর্জনগুলো আসলে সেইভাবে বলার মতো নয় যে সেমিফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট এরকম আমার টিম হয়েছিল, বাট আমার ব্যক্তিগত অর্জন অনেক বেশি। এবং আমি আমার ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিটেড হই তখন অনেক সিনিয়র বাঘা বাঘা বিতার্কিক যারা ছিলেন সেখানে আমাদের বর্ষসেরা বিতার্কিক নির্বাচন করা হয়েছিল 2002। আমি তখন আমার ইউনিভার্সিটিতে বর্ষসেরা বিতার্কিক হই। তো ফার্স্ট আমার তখনই মনে হয় যে দ্যাট বিকেম মাই টার্নিং পয়েন্ট, এবং তখন থেকে আমি কিছু জায়গাতে আমার মনে হয়েছে আমি বিতর্কের কিছু ক্ষেত্রে আমি কিছুটা অপ্রতিরোধ্য তখন হয়েছিলাম, এবং আমার তখন ভালো লাগাটা কাজ করতো যে করতে পারছি। এবং যখন জুনিয়ররা খুব আসা শুরু করলো আমার কাছে, আমার কাছ থেকে টিপস চাওয়া শুরু করলো, তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তাহলে মানে বিতর্কটা আমি ভালোই করি। আমি এখানে আমি শুনে জেনেছি যে আপনি বিতর্ক করতে গিয়ে উপস্থাপনা করেন, আপনি দীর্ঘদিন ধরে এখন পুলিশের সমস্ত অনুষ্ঠান আপনি উপস্থাপনা করেন, সেটা ডেফিনেটলি আপনাকে আগের যে আপনার অভিজ্ঞতা এটা কাজে লাগিয়েছে, এবং আপনি প্রায় 150 পুরস্কার পেয়েছেন সোফার। আপনি মানে আমার খুব ভালো লাগছে যে আপনি আমার এত তথ্য, ভিতরের তথ্যগুলো জানেন। যেটা হয়েছে বিতর্ক করতে যে আমার একটা সময় পরে, আমরা যখন সনাতনী ধারার বিতর্ক, বিতর্কের তো অনেক ফর্মেট, সনাতনী ধারা, সংসদীয় ধারা, তারপর হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস ফর্মেট আছে, ওয়ার্ল্ডস ফর্মেট আছে, আর অনেক অনেক ফর্মেট, যদিও সবগুলো ফর্মেটের সাথে আমরা সবাই অত বেশি পরিচিত নই। বারোয়ারি বিতর্ক হয় পাবলিক স্পিকিংয়ের মতো আর কি। তো যেটা হয়েছে যে বিতর্কের এই জায়গাটা করতে যে একটা সময় মনে হলো যে দেখলাম বিটিভিতে যে উচ্চারণ ও বাচনভঙ্গি জায়গাটাতে 5 নম্বর থাকতো, তো এটা করার জন্য তখন আমার মনে হলো কি যে আমার উচ্চারণটাকে একটু ফ্ললেস করা উচিত, শানিত করা উচিত। ওটা করার জন্য আমি একটা আবৃত্তি সংগঠনে ভর্তি হলাম। ওখানে আবৃত্তি সংগঠনে ভর্তি হওয়ার পরে আবৃত্তির প্রতি একটা আলাদা ভালোবাসা গড়ে উঠলো। তখন আবৃত্তিটা মোটামুটি সংগঠনে যখন কম্পিটিশন হতে লাগলো ফার্স্ট হওয়া শুরু করলাম ওখানে। এটা হতে হতে একে বিতর্কের উচ্চারণের জায়গাটা ভালো হতে লাগলো, আবৃত্তিটা তৈরি হতে লাগলো। যেহেতু বিতর্ক করতে পারছি, স্টেজে কোনো অকওয়ার্ডনেস কাজ করে না, কথা বলতে পারছি, তখন উপস্থাপনাটাও একটা একটু সহজতর হয়ে গেল। সব কিছু মিলিয়ে 150 অ্যাওয়ার্ডসের কথা যদি বলি, সেটা আমি আমার মনে হয় যে আমার জীবনে আমি নাচ ছাড়া আর যতগুলো সেগমেন্ট আছে কালচারাল অ্যাক্টিভিটিসের আমি সবগুলো ছুঁয়ে ছুঁয়ে গিয়েছি। তার মানে আপনি গানও গিয়েছেন? হ্যাঁ, দেশের গান করতাম, দেশের গান। ওয়াও, দেশের গান। না না, আমরা তো আজকে আপনাকে ছাড়ছি না, একটু গান, কবিতা, আবৃত্তি দুটোই আমরা লাস্টে একদম শুনবো, সেটা একটু দর্শকদের জন্য কিউ থাকুক।